Hi everybody, I am going to discuss optimized version of Bubblesort, optimized version of Bubblesort, improved modified version of Bubblesort. আমরা দেখেছি যে বাবল শর্টে প্রত্যেকটা এলিমেন্টস একটা তারপরটার সাথে কম্পেয়ার করে অ্যালগোরিদমটা ক্যালকুলেশন হচ্ছে। তো যদি অলরেডি নাম্বার শর্টেড থাকে, সাপোজ 135 অ্যান্ড 135 যে না লিস্ট দিয়েছে এটাকে শর্ট করতে হবে। তো যদি আমরা এটা কম্পেয়ার করে যাই তাহলে এটা টাইম কমপ্লিট অর্ডার অফ এন্স করা যাবে। সো উই ক্যান ইম্প্রুভ হোয়েন দ্য নাম্বার ইজ অলরেডি শর্টেড ভয়েড বাবল শর্ট। তো ফাংশন ইজ ভয়েড বাবল শর্ট int a the name of the array and int n. n is the number of elements of the bubble sort. So this is the number of element of the bubble sort. Now body of the function, we know the for loop, the number of passes is remain same, 0 I less than n minus 1 I plus plus, where I is a integer variable. So I is declared here. Now within the for loop there is a j loop. J loop will compare every time one to next element, next to next, j less than n minus 1 minus I j plus plus. And within the j loop we know there is a comparison. If a of j greater than a of j plus 1, if this is 1 is okay, then there we need to compare. Compare mean temp equal to the, we need a temp variable, I variable is required, temp variable is required, temp equal to e of j equal to a of j plus 1, a of j plus 1 equal to temp, a of j plus 1 equal to temp. So this is the swapping of two variable, two values. Now within this swapping there is a improved version. So suppose there is a variable x. X is a variable, consider the variable x. X is unknown variable, assign the variable with 0. This is integer type. Suppose x is assigned as 0. Now when there is any swapping is done, then x equal to 1. X equal to 1. This is the if statement. This is the x equal to 1 and this is the j loop end here. This x equal to 1 within the if statement. So x equal to 1, after the x equal to 1 is the body of the if and this is the j loop. End of the j loop. Now after the end of the j loop, if x equal to 0, then যদি এক্সট্রা জিরো থেকে থাকে, যদি এর মধ্যে কম্পেয়ার করে না ঢুকতে পারে একটা স্টেপে, তখন আমরা যদি দেখতে পাবো যে প্রথম এলিমেন্ট দ্বিতীয়টার চেয়ে কোনোটাই কম্পেয়ার সোয়াপিং হয়নি কোথাও, তো কোনোবারই সোয়াপিং হয়নি, তো এক্স ইকুয়াল টু জিরো রয়ে গেছে, তো এটা থেকে আমরা বেরিয়ে যাবো আই লুপটা থেকে, মানে নেক্সট টাইম আমার ঘোরাবার প্রয়োজন হবে না। এক্স ইকুয়াল টু জিরো যদি পাই তাহলে আমরা এখান থেকে ব্রেক করে যাবো, দ্যাট ইজ ব্রেক। ব্রেক মিন আমরা জানি লুপ থেকে এক্সিট হয়ে যাবে, তাহলে একবার এন টাইমস ঘুরছে, তারপর যখনই দেখছে কোন নাম্বারের মধ্যে শপিং হয়নি তখন এক্সটা ওয়ান হয়ে গেছে। এক্সটা যদি জিরো থাকতো তার মানে আমার শপিং হলে এক্সের মান ওয়ান, আর যদি শপিং না হয় তাহলে এক্সের মান জিরো থাকে, তাহলে আমি এটা ব্রেক করে যাবো। ব্রেক মিন এখান থেকে ব্রেক যদি করে যায় তাহলে এখান থেকে আমরা ফর লুপ আই লুপটা শেষ করবো এবং এটা ফাংশনটা শেষ করবো। তো একটা জাস্ট সিম্পল আমরা ভেরিয়েবল নিয়েছি এক্স ইকুয়াল টু জিরো, সেটার মধ্যে বোঝাতে চেয়েছি যদি লুপটা সাপোজ এরকম ফরম্যাটে থাকে 135, তো অলরেডি শর্টেড, 1 গ্রেটার দেন 3 নো, এর মধ্যে ঢুকছে লুপের মধ্যে, 3 গ্রেটার দেন 5 নো, তো এটা যখনই একবার ঘুরলো যে লুপটা প্রত্যেকবারই নো পেয়েছে, মিন এটার মধ্যে ঢুকতে পারেনি, তার মানে বেরিয়ে গিয়েছে ওই লুপটা এক্স জিরো ছিল, তাহলে ব্রেক হয়ে যাবে। তো নেক্সট আই ইকুয়াল টু 1 ঘোরার দরকার নেই, নেক্সট পাসগুলো আর ঘোরার প্রয়োজন হবে না। তো দিস ইন দিস ওয়ে বাবল শর্ট ক্যান বি ইম্প্রুভড। So this is the improved version of Bubblesort.